একজন ভারতীয়র সামনা ইংরেজদের গোটা দেশ মিলে করতে পারছে না। গৌরবশালী হিন্দুর সাফল্য শ্বেতাঙ্গদের হচ্ছে না হজম। ঋষি সুনাকের বিরুদ্ধে করা হচ্ছে মারাত্মক চক্রান্ত, কিন্তু ভারতের সিংহকে আটকানো এখন হয়ে উঠেছে প্রচণ্ড মুশকিল। বন্ধুরা, ব্রিটেনের প্রধানমন্ত্রী পদের নির্বাচনে বড় টুইস্ট এসছে। নির্বাচনের প্রচার এখন তোজ্জোরের সঙ্গে হচ্ছে, এরই সাথে অভিযোগের পর অভিযোগের ধারাবাহিকতা বেড়েই চলেছে। এই নির্বাচনে এখন পরবর্তী দফার ভোটিং হবে। এই ইলেকশন ভারতীয়দের জন্য বিশেষ, এই কারণে কেননা ইলেকশনে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক প্রধানমন্ত্রী পদের দৌড়ে সামিল রয়েছে। আর এখনো পর্যন্ত প্রত্যেকটা দফায় সুনাক নিজের সমস্ত প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দিয়েছে। ভারত অনেক আশা নিয়ে এই নির্বাচনের দিকে চেয়ে আছে। প্রত্যেকে এটাই চায় ঋষি ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে বিশ্বকে ভারতের শক্তির পরিচয় দিক। কিন্তু এই আশার মাঝে এখন এমন খবর বেরিয়ে আসছে, দেশবাসী এক মনে নির্বাচনের পরিণামের জন্য অপেক্ষায় রয়েছে। বন্ধুরা, ঋষি পূর্ববর্তী দফার আগে নিজের স্বতঃস্ফূর্ত ভাবধারায় নিজে হিন্দু হওয়ার জন্য গর্ব করেছিল, যার জন্য ভারতের বুক গর্বে চওড়া হয়ে উঠেছিল। ঋষি সুনাকের এই বয়ানে বিশ্বের অনেক দেশে সরগোল পড়ে গেছে, ভারতের লিবারেলদের বুকেও আগুন লেগে গেছে, যারা সবসময় হিন্দুত্বের বিরুদ্ধে চক্রান্ত করে এসছে। ওদিকে গৌরবশালী হিন্দু ঋষির বিরুদ্ধেও চক্রান্ত শুরু হয়ে গেছে। বোরিস জনসন পুরো শক্তি লাগিয়ে দিচ্ছে যাতে ঋষি নির্বাচনে জিততে না পারে। এখন আগামী যে নির্বাচন হতে চলেছে তাতে টরি পার্টির প্রায় 16,000 মেম্বার ভোটিং করবে, এমনটা বলা হচ্ছে। মেম্বারদের মাঝে ঋষির তুলনায় ঋষির প্রতিদ্বন্দ্বী লিচের স্বীকার্যতা বেশি রয়েছে। এক্ষেত্রে ঋষি সুনাকের জন্য পরবর্তী ধাপগুলো একটু কঠিন হতে পারে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বোরিস জনসনের সমর্থন। বোরিস জনসন প্রধানমন্ত্রীর পদ থেকে যতই সরে যাক, তিনি কিন্তু এখনো রাজনীতিকে বিদায় জানাননি। বহু বছর ধরে রাজনীতি করে আসা বোরিস জনসনের কনজারভেটিভ পার্টিতে মারাত্মক প্রভাব রয়েছে। উনি ঋষি ছিলেন যিনি বোরিসের সঙ্গ সবার প্রথমে ছেড়েছিলেন, যেখানে লিজ ট্রাস শেষ পর্যন্ত বোরিসের সঙ্গ দিয়েছিল। এক্ষেত্রে আশা করা হচ্ছে লিজ ট্রাস বোরিস জনসনের পূর্ণ সমর্থন পেতে পারে। ঋষির বিরুদ্ধে চক্রান্তের মাঝে কিছু এমন খবর এসছে যার জন্য দেশবাসীরা ধাক্কা খেয়েছে। মানুষজন এই বিষয়টা নিয়ে চিন্তিত রয়েছে, যেন ঋষির বিরুদ্ধে চক্রান্ত সফল না হয়ে যায়। ঋষির বিরুদ্ধে কোন অভিযোগের ব্যবহার করা হচ্ছে? এই অভিযোগ কি ঋষির জন্য সমস্যা তৈরি করতে পারে? সার্ভে রিপোর্ট কি বলছে? ভারতীয়দের আশায় কি জল ঢালা হবে? এর উত্তরগুলো আপনাদের দিচ্ছি, শেষ অবধি সঙ্গে থাকুন। ঋষির আর্থিক সাম্রাজ্যের পরিসংখ্যান জেনে বিশ্ব হয়ে গেছে অবাক। বন্ধুরা, 720 জন সদস্যের একটা সার্ভে অনুযায়ী 62% সদস্যদের প্রথম পছন্দ লিজ ট্রাস, ওদিকে 38% ঋষি সুনাকের ওপর কোভিড স্কিমে বিলিয়ন বিলিয়ন পাউন্ড বরবাদ করার অভিযোগ ওঠে। ওনার বিরোধী করোনা সংকটের সঙ্গে মোকাবিলা করার ওনার পদ্ধতিকে প্রধানমন্ত্রী দেশের একটা প্রমুখ বিষয় করে তুলতে চায়। টিভি ডিবেটে লিজ ট্রাস বলেন, আপনার কারণে দেশে ট্যাক্স গত 70 বছরে নিজের উচ্চতম স্তরে রয়েছে, এর ফলে দেশের আর্থিক বৃদ্ধি হবে না। এই সময়ে ট্যাক্স বাড়ানোয় আর্থিক বৃদ্ধি ব্যাহত হবে, যার জন্য আমাদের কর মেটাতেও সমস্যা হবে। আপনার জন্য জনতার ওপর 17 বিলিয়ন পাউন্ডের বোঝা বেড়েছে। ঋষি সুনাক করোনায় পয়সার কথিত বরবাদ করার অভিযোগে জবাব দিয়ে বলেন, আমরা সংকটের সময় অনেক পয়সা খরচ করেছে, এই কারণে ট্যাক্সে বৃদ্ধি ঘটানোর প্রয়োজন ছিল। এছাড়া ঋষির সম্পত্তি নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। ঋষি সুনাক কত সম্পত্তির মালিক? ওনার সম্পত্তি নিয়ে কেন বিরোধীরা করছে অপপ্রচার? ঋষির কোন আর্থিক সাম্রাজ্যের চর্চা হচ্ছে জোরদার? তো বন্ধুরা, ঋষি সুনাক ভারতীয় আইটি কোম্পানি ইনফোসিসের সংস্থাপক এন নারায়ণ মূর্তির জামাই। ওনার স্ত্রী আকসাতা মূর্তির কাছে ইনফোসিসের শেয়ার রয়েছে, আর ওনার নিজস্ব সম্পত্তির মূল্য ব্রিটেনের মহারানীর সম্পত্তির থেকেও বেশি। এক্ষেত্রে বিরোধীরা ওনার আর্থিক সম্পন্নতাকে অস্ত্র বানাচ্ছে। করোনা মহামারীর পর দেশের জনতার আর্থিক সমস্যা ঋষি সুনাকের প্রিভিলেজ ইমেজকে নিয়ে করা হচ্ছে অপপ্রচার। এমন সব চক্রান্তের জন্য বিশ্বজুড়ে ঋষির সমর্থকরা অস্বস্তির মধ্যে পড়ে যায়। যদিও সুনাক সংসদীয় দলের প্রথম পছন্দ, ভিন্ন ভিন্ন ভাবে অনুমান করা হচ্ছে, কিন্তু সিদ্ধান্ত তো নির্বাচনের শেষ দফার পর আসবে। অবশ্য গোটা দুনিয়া একাগ্র চিত্তে এই নির্বাচনের রেজাল্টের অপেক্ষায় রয়েছে। বন্ধুরা, নির্বাচনে অভিযোগ পাল্টে অভিযোগ তো হয়েই থাকে, চক্রান্ত হয়, কিন্তু দেখার বিষয় এটা ঋষি এই চক্রান্তের সামনা কিভাবে করে। আপনাদের কি মনে হয় বন্ধুরা?